ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সরওয়ার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ডক্টর হাসান তাহের ইমাম। মিরপুরে ফার্মার্স ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলনে তিনি কথা বলেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে 2018 সালের বার্ষিক কর্মপরিকল্পনার সমাপ্তির আহ্বানও জানান তিনি। পরে ব্যাংকটির ত্রৈমাসিক বাজেট এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এহসান খসরু সহ 57 জন শাখা ব্যবস্থাপক।